নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, দীপঙ্কর দাসের কলমে একটি দুর্দান্ত সাসপেন্স থ্রিলার গল্প, গা জোলডোবা রহস্য। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, সুস্মিতার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, সুদীপের ভূমিকায় রিতম, মৈনাকের ভূমিকায় সুদীপ্ত সরকার, অসীমবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিপলিং মাইন্ড থেকে শ্রাবণ, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, দীপঙ্কর দাসের কলমে গা জোলডোবা রহস্য। মৈনাকের গাড়িতে ভোর 5টায় আমি, মৈনাক, সুদীপ আর সুস্মিতা গাজলডোবার উদ্দেশ্যে রওনা দিলাম। গাজলডোবা জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে অবস্থিত, দারুণ জায়গা। মৈনাক আর সুদীপ সিভিল ইঞ্জিনিয়ার, সুস্মিতা আর আমি আর্কিটেক্ট, পুরো সলিড টেকনিক্যাল টিম। আমি একসময় উদলাবাড়িতে ছিলাম, উদলাবাড়ি হাইস্কুলে পড়াশোনাও করেছি, গাজলডোবাতেও ছিলাম। বাবা তখন তিস্তা ব্যারেজের ইরিগেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। বাবা শিবপুর বিই কলেজ থেকে 1955 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন, তাই জায়গাটা আমার পূর্ব পরিচিত। গাজলডোবাতে এখন পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ডেভেলপমেন্টের কাজ চলছে। প্রজেক্টের নাম ভোরের আলো, ফেজ 1 কাজ হয়ে গিয়েছে। প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, আছে বিখ্যাত বৈকণ্ঠপুর বনাঞ্চল। শীতকালে তিস্তা ব্যারেজের ড্যামে প্রচুর অতিথি পাখি আসে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ সহধর্মিণী রুক্মিণী সহ এই বৈকুণ্ঠপুরের জঙ্গলে এসেছিলেন। ইনি বিধর্বরাজ মহারাজা ভীষ্মকের কন্যা। সুতরাং গাজলডোবা সব দিক থেকেই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় জায়গা। গাজলডোবা থেকে 10 কিলোমিটার দূরে 8 একর জায়গা নেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল গ্লোবাল স্কুলের জন্য। এই সাইটের মধ্যে আগে থেকে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা রেনোভেশন করতে হবে। 80% ওপেন স্পেস রেখে নিউ কনস্ট্রাকশনটা হবে, প্রচুর সবুজ থাকবে। এই চিন্তাভাবনাকে মাথায় রেখেই আমরা গাজলডোবার উদ্দেশ্যে রওনা দিলাম। একটা ভালো গান চালাও তো দেখি মৈনাক। মৈনাক কিশোর কুমারের গান চালিয়ে দিল। মৈনাক দারুণ গাড়ি চালায়, হাত খুব ভালো, ওর গাড়িটাও খুব সুন্দর। গাড়ি এখন 90 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, রাস্তা খুব সুন্দর। আমাদের সবার বেশ ফুরফুরে মেজাজ। কিছুক্ষণ পর সুস্মিতা মৈনাককে বলল, এই মৈনাক, গানটা চেঞ্জ কর না। কেন? আমি বলছি তাই। যা বাবা, তুই কিন্তু আমার কথা শুনছিস না, দেখেছিস তো। ঠিক আছে, আরো 10 মিনিট কিশোর কুমারের গান শুনে নি। না, হবে না, প্লিজ চেঞ্জ কর না। সুদীপ এতক্ষণ চুপচাপ পুরো ব্যাপারটা অবজার্ভ করছিল, এবার সুস্মিতাকে বুঝিয়ে বলল, মাত্র 10 মিনিট তো, তারপর মৈনাক তোমার পছন্দের গান ঠিক শুনিয়ে দেবে। আমি বেশ বুঝতে পারলাম সুস্মিতার কথাটা ঠিক পছন্দ হলো না, ইচ্ছা না থাকলেও মাথাটা অল্প একটু নাড়িয়ে সম্মতি জানালো। বেশ বুঝতে পারলাম মৈনাক একটু মুচকি হাসল। মৈনাকের মুচকি হাসি দেখে সুস্মিতা বেশ রেগে গেল। সামনের আসনেই বসেছে সুস্মিতা। মৈনাক বুঝতে পেরে 5 মিনিট পরেই কিশোর কুমারের গানটা বন্ধ করে দিল। বলো কোন গানটা চালাবো? সুস্মিতা চুপ। সুস্মিতা মৈনাকের থেকে বড়, বেশ দিদি সুলভ আচরণ করে মৈনাকের সঙ্গে। সুস্মিতার খুব মিষ্টি একটি ছেলে আছে, আমাদের সবার খুব প্রিয়। এবার সুদীপ সুস্মিতাকে বলল, এত রাগ করার কি আছে? আচ্ছা মৈনাক, তুমি আমার পছন্দের গান চালাও, অরিজিৎ সিং। সঙ্গে সঙ্গে সুস্মিতা বলে উঠল, আরে অরিজিৎ সিং তো আমারও পছন্দের। সুদীপ একটু মুচকি হেসে আমার দিকে তাকালো। আমি মৈনাককে বললাম, আরে অরিজিৎ সিং শুধু সুদীপ এবং সুস্মিতার পছন্দের গায়ক নয়, অরিজিৎ সিং আমারও খুব প্রিয় গায়ক। সুতরাং মৈনাক চালা অরিজিৎ সিং। সুস্মিতা এবার হাসলো,
মৈনাক অরিজিৎ সিং চালিয়ে দিল। সুস্মিতা বলল, উফ থ্যাংকস মৈনাক। ওয়েলকাম হামারি আধুরি কাহান। গাড়ি চলছে 100 কিলোমিটার পার আওয়ার। এরপর আমরা একটা ধাবার সামনে গিয়ে দাঁড়ালাম। খিদেতে পেট চোঁ চোঁ করছে, জমিয়ে খেলাম। সন্ধে 7টার সময় গাজল ডোবা পৌঁছে গেলাম। আমরা যে হোটেলে উঠলাম তার নাম বরলি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, তিস্তা ব্যারাজের কাছে এবং ভোরের আলোর বিপরীতে। বেশ ভালো হোটেল। খাবারের অর্ডার দেওয়া হলো দেশি মুরগি এবং গরম গরম রুটি আর গ্রিন স্যালাড। এত খিদে পেয়েছিল আমি একাই 8টা রুটি নিমেষে সাবার করে দিলাম। 8:30 ডিনার শেষ। ডিনারটা শেষ করে তিস্তা ব্যারাজের ওপর হাঁটা শুরু করলাম। এক কথায় বলতে গেলে অপূর্ব। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে সাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। কেয়ারটেকার গেট খুলে দিলেন। কেয়ারটেকারের নাম অসীম পাত্র। অসীমবাবু আমাদেরকে নিয়ে গিয়ে এক্সিস্টিং বিল্ডিংয়ের একটা ঘরে বসালেন। তা অসীমবাবু কত বছর আছেন এখানে? আমার জন্ম এখানে। হাইট মনে হচ্ছে 5.5 ফিট, বয়স এই 50-এর কাছাকাছি হবে, কিন্তু দেখে বোঝা যায় না। বেশ পেটানো চেহারা, চোখ মুখ যথেষ্ট শার্প, একদমই ব্লান্ট ফেস নয়। কথা কম বলেন, প্রশ্ন অনুযায়ী উত্তর দেন, কোনো বাড়তি কথা বলেন না। আচ্ছা, শুনেছি এই বিল্ডিংটা এক সময় আর কি স্কুল ছিল। ঠিকই শুনেছেন। তা স্কুলটা বন্ধ হয়ে গেল কেন? অর্থাভাবে? কিছুটা অর্থাভাবে। কিছুটা বলছেন কেন, বাকিটা কি কারণ? ভূতের ভয়। সুস্মিতা ফিক করে হেসে ফেলল, যেন সুস্মিতা মনে মনে বলতে চাইছে মালটা নির্ঘাত গুল মারছে। সুদীপ বলে উঠল, ভূত মানে অশরীরি আত্মা। বেশ ইন্টারেস্টিং তো, বলল মৈনাক। অসীমবাবু ব্যাপারটা একটু খুলে বলবেন? অসীমবাবু বললেন, আপনারা হয়তো ভাবছেন আমি মিথ্যে কথা বলছি। আরে না না না, আমরা তা বলছি না, তবে ভূতে আমরা বিশ্বাস করি না এখনো পর্যন্ত। সুস্মিতা হাসতে হাসতে বলল, আমি কিন্তু বিশ্বাস করি। ওই ওই ভূত, বর্তমান, ভবিষ্যৎ, এই আর কি। সুস্মিতার কথা শুনে অসীমবাবু একটু বিরক্তি প্রকাশ করলেন। দিদি ভাই, আপনি এখানে কয়েকদিন থাকলে আপনার হাসি কিন্তু মিলিয়ে যাবে। বেশ চিবি চিবি কথাগুলো বললেন অসীমবাবু। সুদীপ আবহাওয়াটা একটু ব্যালেন্স করার জন্য অসীমবাবুকে বলল, সুস্মিতার কথায় আপনি কিছু মনে করবেন না, ও ওইরকমই, কিন্তু কিন্তু খুব ভালো। আপনি ওসব ছাড়ুন না, আপনি ঘটনাটা বলুন তো একটু। আপনারা যদি সিরিয়াসলি শোনেন তবেই বলবো। ইয়েস ইয়েস, আমরা সবাই সিরিয়াস। মানে মৈনাক, তুই সিরিয়াস? এটা আমাকে মানতে হবে। এবার আমি সুস্মিতাকে বললাম, আহ সুস্মিতা, এবার একটু সিরিয়াস হও, আমরা একটা সিরিয়াস কাজে এসেছি, আমাদের বেশ কিছু ডিসিশন নিতে হবে, আশা করি তুমি বুঝতে পারছো। সুস্মিতা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। সুদীপ বলল, আগে আমরা বিল্ডিংটা দেখে নিই, তারপর গল্প শুনবো। এটা আপনার কাছে গল্প হতে পারে, আমার কাছে নয়, এটা একটা সত্যি ঘটনা। বুঝলাম আবহাওয়া বেশ গরম হয়ে উঠছে। সুস্মিতা এবার অসীমবাবুকে বলে উঠল, আপনি এত সিরিয়াস কেন বলুন তো, সব সময় গম্ভীর, আমাদের থেকে তো শিখতে পারেন, আমরা কত হাসি খুশি। সুস্মিতা এই কথা শুনে মৈনাক হো হো করে হেসে উঠল। আমি বললাম, চল তাহলে স্কুল বিল্ডিংটার দিকে যাওয়া যাক। বিল্ডিংয়ের ভেতর এবং বাইরেটা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। অনেকদিন স্কুলটা বন্ধ ছিল বলে বিল্ডিংয়ের অবস্থা বেশ খারাপ, ভালো রকম রেনোভেশন ওয়ার্ক আছে। এবার আমরা একটা ঘরে গিয়ে বসলাম। ঘরটা অসীমবাবু আগে থেকেই রেডি করে রেখেছিলেন আমরা আসবো বলে। বেশ তাহলে শুরু করুন অসীমবাবু। ঘড়িতে তখন 11:00। একটা ছেলে গরম গরম পেঁয়াজি আর চা দিয়ে গেল। অসীমবাবু শুরু করলেন, সালটা ছিল 2005, 15ই আগস্ট, ফ্ল্যাগ হোস্টিংয়ের প্রোগ্রাম চলছে। হঠাৎ একটা ছেলে আমার হাত ধরে টানতে টানতে বাথরুমের দিকে নিয়ে গেল। বাথরুমের দরজা বন্ধ, জানলাও বন্ধ।
আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তুই আমাকে বাথরুমে নিয়ে এলি কেন? ছেলেটা বলল, ওর বন্ধু তপন অনেকক্ষণ বাথরুমে গেছে কিন্তু বাথরুম থেকে আর বেরোয়নি। তাই ও বাথরুমে এসে দেখে দরজা জানলা সব কিছুই বন্ধ। ফ্ল্যাগ হোস্টিং হয়ে যাওয়ার পরে আমি প্রধান শিক্ষক এবং আরও মাস্টারমশাইদের ডেকে নিয়ে আসলাম। ঠিক হলো পুলিশে খবর দেওয়া হবে। পুলিশ এলেও দরজা ভাঙা হলো, তপন গলায় দড়ি দিয়েছে। তদন্ত হলো, পোস্টমর্টেম হলো, পুলিশ বলল আত্মহত্যা। আমি বলেছিলাম মার্ডার। কেসটা ধামাচাপা পড়ে গেল। তারপর 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 আবার কি হবে? সব ধামাচাপা, যা হয় আর কি। কিন্তু আপনি এটাকে মার্ডার কেন বলছেন? মার্ডার নয় তো কি? অখিল স্যার ছেলেটার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন। আপনি পুলিশকে বলেছিলেন? বলেছিলাম। হ্যাঁ, তো পুলিশ কি বলল? আত্মহত্যা। আসলে অখিল স্যার অনেক ক্ষমতাবান ছিলেন, পার্টি প্রশাসন হাতের মুঠোয় থাকত। হঠাৎ মৈনাক বলে উঠল, আর ভূত যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সেটাই এখন বলবো। অসীম বাবু, আরেকটু পেঁয়াজি পাওয়া যাবে, সঙ্গে আরেকটু চা? বেশ জমে গেছে। কি জমে গেছে? আহ, বেশি পেঁয়াজি করতে যেও না, কেসটা জন্ডিস হয়ে যাবে। ওকে, ঠিক আছে ঠিক আছে। অসীমবাবু ছেলেটাকে ডেকে আরো পেঁয়াজি এবং চায়ের অর্ডার দিয়ে দিলেন। সুস্মিতা অসীমবাবুকে থ্যাংক ইউ বলল। মৈনাক অসীমবাবুর হয়ে ওয়েলকাম বলে দিল। অসীমবাবু বলতে শুরু করলেন, তপন মারা যাবার পর গ্রামে সঙ্গে সঙ্গে রটে গেল, তপন আত্মহত্যা করেছে। তপনের বাবা মা মানতে চায়নি যে তপন আত্মহত্যা করেছে, তপনকে খুন করা হয়েছে। গ্রামবাসীরাও একমত হলো যে তপনকে খুন করা হয়েছে। ভাঙচুর আরম্ভ হয়ে গেল, কিন্তু তপন বিচার পেল না। গ্রামবাসীরা স্কুল বন্ধ করে দিল, মিটিং হলো, পুলিশ আশ্বাস দিল, প্রশাসন আশ্বাস দিল, রেনোভেশন ওয়ার্ক শুরু হলো। পেঁয়াজির সঙ্গে চা চলে এলো। আমরা সবাই মন দিয়ে অসীমবাবুর কথা শুনছি। সুস্মিতা সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলে উঠল, উফ, তুমি বাবু আর সময় পেলে না, ঠিক ক্লাইম্যাক্সের সময় তুমি পেঁয়াজি আর চা দিয়ে গেলে, মানে মানে এখন পেঁয়াজি না করলে হতো না, পুরো ঘেঁটে ঘ করে দিলে। ধুর, আপনারা আসলে কেউই ভালো শ্রোতা নন, আমি আর এখন কিছু বলবো না। আই এম রিয়েলি সরি অসীম বাবু, আমি কথা দিচ্ছি আর এরকম হবে না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর অসীমবাবু আবার শুরু করলেন, রেনোভেশন ওয়ার্ক শেষ হল, নতুনভাবে ক্লাস শুরু হবে। কিন্তু যেটা অবাক হলাম, সেই বাথরুমে গিয়ে যখন দরজার তালা খোলা হলো, বাথরুমের ভেতরে প্যান, ওয়াশ মেশিন, পাইপলাইন সব ভেঙে পড়ে আছে। ক্লাসরুমের দরজাগুলো খুলে দেখি সেগুলো একদম ঠিক আছে। আবার আমরা বাথরুম ঠিক করালাম। পরের দিন এসে দেখি আবার বাথরুমের একই অবস্থা, সমস্ত কিছু ভেঙে চুড়ে এক হয়ে আছে। তারপর বাথরুমের সামনে সিকিউরিটি বসালাম, আবার বাথরুম ঠিক করালাম, সিকিউরিটি 24 ঘন্টা থাকলো। পরের দিন বাথরুম খুলে দেখি বাথরুমের আবার সেই এক অবস্থা, সমস্ত কিছু ভেঙে গেছে। সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কোনো আওয়াজ পাওনি? সে বলল, না। এটা কি করে সম্ভব? গ্রামের রাতারাতি রটে গেল যে স্কুলের বাথরুমে ভূত আছে, তপনের অতৃপ্ত আত্মা ঘোরাঘুরি করছে, অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিল, সেই থেকে স্কুল বন্ধ হয়ে গেল, আজও স্কুল বন্ধ। বেশ বুঝতে পারলাম, মৈনাক এবং সুস্মিতা ঘটনাটা শোনার সময় শ্বাস প্রশ্বাস বন্ধ রেখেছিল, এখন একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। সুদীপ বলল, খুব ইন্টারেস্টিং তো, এটার তো শেষ দেখে তবে ছাড়ব আমি। এটার শেষ দেখতে যাবেন না, আপনি শেষ হয়ে যাবেন। আমি পুরো পরিবেশটাকে একটু হালকা করার জন্য বললাম, আরে ঠিক আছে অসীমবাবু, আজকে এই পর্যন্তই থাক, আমরা কালকে আবার আসবো।
আমরা হোটেলে ফিরে এলাম। কি সুস্মিতা, কি মনে হচ্ছে? আরে গুল গুল, 100% গুল। আর মইনা, তোমার ওপিনিয়ন? আমার তো স্যার গল্প মনে হচ্ছে। আচ্ছা, তার মানে সত্যি ঘটনা নয়, গল্প, তাই তো? আর সুদীপ, তোমার? সুদীপ আমার দিকে তাকিয়ে হাসলো শুধু, বলল, কাল তো সাইটে যাচ্ছি, দেখা যাক না কি হয়। সুদীপ খুব ম্যাচিওর্ড। মইনাক আমাকে জিজ্ঞাসা করলো, স্যার আপনার কি মনে হচ্ছে? দেখো, কিছু একটা তো আছেই, সেটা সত্যি হোক বা গল্পই হোক বা ঘটনাই হোক, সেটাই তো বার করতে হবে আমাদের। চলো এবার শুয়ে পড়ি। স্যার এত তাড়াতাড়ি শুয়ে পড়ব? একটু ভূতের গল্প করলে হয় না? তোমাকে তো ভূতের গল্প বললে তুমি তো হাসো, বরং তুমি মোবাইলে অরিজিৎ সিং শুনতে শুনতে শুয়ে পড়ো। মইনাক এটা শুনেই হো হো করে হেসে উঠল। মইনাকের হাসি কিন্তু খুব মিষ্টি। মইনাকের হাসিতে কিন্তু অনেকেরই, আমি আর বললাম না, আপনারাই বুঝে যাবেন। পরের দিন আমরা সাইটে উপস্থিত হলাম। অসীমবাবু, আমরা একটা রিনোভেশন ওয়ার্ক খুব তাড়াতাড়ি শুরু করব। আমরা এখানে এস্টিমেট নিয়ে আপনাকে দিয়ে দেবো, মেটেরিয়াল আমরাই কিনে দেবো, আপনি লেবার কন্ট্রাক্টে কাজটা করিয়ে দেবেন। প্রথমেই শুরু করবেন বাথরুম দিয়ে, আমরা বাথরুমের কাজটা দেখে তারপর কলকাতা যাব। কথা মতো কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে গেল, বাথরুমের কাজ কমপ্লিট হয়ে গেল। যেদিন বাথরুমের কাজ কমপ্লিট হবে সেদিন আমরা চারজনই বাথরুমের পাশের ঘরটাতে জেগেছিলাম, আর বাথরুমের সামনে একটা সিকিউরিটি রেখে দিয়েছিলাম। আমরা বাথরুমে গেলাম, বাথরুম একদম অটুট আছে, কোনো রকম ভাঙাচোরা নেই। অসীমবাবুকে ডেকে দেখালাম, অসীমবাবু একটু মুচকি হাসলেন। এই প্রথম অসীমবাবুকে হাসতে দেখলাম, তাও আবার মুচকি। অসীমবাবু বললেন, আপনারা আজকের দিনটা সারাদিন সারা রাত থাকুন, তারপর কাল বাথরুমে যান, তারপর কথা হবে আপনাদের সঙ্গে। আপনি কি চ্যালেঞ্জ করছেন আমাদের সঙ্গে? যদি মনে করেন তাহলে তাই। আমরা বললাম, ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি। আমরা সারা রাত জেগে থাকলাম, সিকিউরিটিও থাকল। ভোরের দিকে একটা আওয়াজ হলো, যেন মনে হলো কেউ পড়ে গেল। কাছে গিয়ে দেখি সিকিউরিটি বেহুশ হয়ে পড়ে আছে, নাকে হাত দিলাম, কোনো নিঃশ্বাস প্রশ্বাস নেই। পালস দেখলাম, কোনো পালস নেই, কোনো বুক পেট ওঠানামা করছে না। তাহলে কি? আমি সঙ্গে সঙ্গে সিকিউরিটি টপকে বাথরুমে ঢুকলাম। ঢুকে আমি জাস্ট চমকে গেলাম, আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা হিমশীতল স্রোত বয়ে গেল। দেখি বাথরুমের প্যান, ওয়াশ বেসিন, পাইপলাইন সব ভেঙে তছনছ হয়ে গেছে। এটা কি করে সম্ভব হলো? আমরা তো সারাক্ষণ জেগেছিলাম, কোনো আওয়াজ পাইনি তো বাথরুম ভাঙার। কিন্তু সিকিউরিটি যখন পড়ে গেল সেই আওয়াজটা পেয়েছিলাম, তবে বাথরুম ভাঙার কোনো রকম আওয়াজ কেন পেলাম না? আমরা চারজনই পুরো স্তম্ভিত হয়ে বাথরুমের ভেতর দাঁড়িয়ে রইলাম। ঘড়িতে ভোর 5টা। পেছনে ঘুরে দেখি অসীমবাবু দাঁড়িয়ে আছেন, সঙ্গে অসীমবাবুর সেই ছেলেটা। অসীমবাবু সুস্মিতাকে বলল, মামনি, তোমার জন্য গরম গরম পেঁয়াজি আর চা নিয়ে এসেছি, আর আপনারা যারা টিকটিকি হয়ে এসেছেন, হ্যাঁ মানে ডিটেকটিভ গিরি করতে এসেছেন, তাদেরকে আমি আবার সাবধান করে দিচ্ছি, এ জমিতে স্কুল করবেন না, এখানে ভূত আছে, তপনের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, আপনারা আপনারা চলে যান এখান থেকে, কেউ বাঁচবেন না, কেউ বাঁচবেন না, একমাত্র একমাত্র আমি, হ্যাঁ আমি তপনের সঙ্গে কথা বলতে পারি, ইয়েস একমাত্র আমি। বলে বিকট একটা অট্টহাসি হাসতে হাসতে অসীমবাবু দূরে কোথাও মিলিয়ে গেলেন, সঙ্গে ছেলেটিও। আমরা নিকটবর্তী হাসপাতালে সিকিউরিটিকে নিয়ে গেলাম। হাসপাতালে ডাক্তার জানিয়ে দিল ব্রট ইন ডেড, সিকিউরিটি মারা গেছে। হসপিটাল পুলিশকে খবর দিল, পুলিশ চলে এলো, ময়না তদন্ত হবে শিলিগুড়ি সদর হাসপাতালে। আমরা পুলিশের সাথে এবং হসপিটালের সঙ্গে ফর্মালিটি সেরে হোটেলে ফিরে এলাম।
আমরা চারজন ঠিক করলাম স্কুল তো এখানে হবেই, আমরা এই রহস্যের প্যারালাল তদন্ত করব। সত্যি কি কোনো অশরীর আত্মা আছে, না বিশাল কোনো গল্প আছে, না এর পেছনে কোনো বিজ্ঞান আছে? আজকে 400 বছর পর লক্ষ্মী পূজায় চন্দ্রগ্রহণ, রাহু গ্রাস থেকে রাহু মুক্তির অপেক্ষায়, নিশ্চয়ই আশার আলো দেখতে পাব। সেটাই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আমরা সবাই সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। সুস্মিতা দুই হাত তুলে তারও স্বরে চেঁচিয়ে উঠল, গাজল ডোবার ভূত জিন্দাবাদ, ইয়েস আমরা টিকটিকি এবং আমরা সেটা প্রমাণ করে দেখাব। জাস্ট ওয়াচ অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। আমরা চারজন মিলে আলোচনায় টেবিলে বসলাম। প্রথম প্রশ্ন, বাথরুমের ভেতরে রিনোভেশনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা বাথরুমের বাইরে উপস্থিত থেকেও বাথরুমের ভেতরে প্যান, ওয়াশ বেসিন, ইউরিনাল, পাইপলাইন, ওয়াল টাইলস ভেঙে যাওয়ার কোনো আওয়াজ পেলাম না কেন? দ্বিতীয় প্রশ্ন, সিকিউরিটি হঠাৎ করে মারা গেল কিভাবে? সিকিউরিটি যখন মাটিতে পড়ে যায় তখন ওনার মাটিতে পড়ে যাওয়ার আমরা আওয়াজটা পাই। তৃতীয় প্রশ্ন, অসীমবাবুর কথা অনুযায়ী উনি মৃত তপনের সঙ্গে কথা বলে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? চতুর্থ প্রশ্ন, সত্যি কি তপনের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে কোথাও? পঞ্চম প্রশ্ন, অসীমবাবুর কথায় আমরা এখানে থাকলে কেউ বাঁচব না, কিন্তু কেন? কে মারবে আমাদের? কেনই বা মারবে? অনেকগুলো কেনর কোনো উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এই কেনর উত্তর খোঁজার জন্য প্রতিটা প্রশ্নের অ্যানালিসিস শুরু করলাম। প্রথমে ঠিক করলাম অসীমবাবু সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। অসীমবাবু সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে যেটা জানা গেল সেটা হলো লোকটা সৎ, তাড়াতাড়ি রেগে যান, সোজাসুজি মুখের উপর কথা বলে দেন, কাউকে রেওয়াত করেন না, কিন্তু উনি ভূতে বিশ্বাস করেন। সুদীপ বলে বসল, দীপঙ্কর দা ঠিক মিলছে না, মানে যার এত সাহস এত গুণ তিনি ভূতে বিশ্বাস করেন, জনগণ ঠিক বলছে তো অসীমবাবু সম্পর্কে? ঠিক যাচ্ছে না স্যার। ভাবো ভাবো সুস্মিতা, আরো গভীরে যাও। আমি বললাম, ছট করে কোনো ডিসিশনে আসা যাবে না। অসীমবাবুর এখানে জন্ম, হাতের তালুর মতন সব কিছু চেনেন, গ্রামবাসীদের ওপর বেশ ভালো রকম নিয়ন্ত্রণ আছে বলে মনে হয়। এমন সময় সুস্মিতা একটা প্রস্তাব দিল, স্যার আমি ঠিক করেছি এইবার বাথরুমটা রিনোভেশন হয়ে যাওয়ার পরে আমি বাথরুমের ভেতরে টানা 48 ঘন্টা থাকব। বাথরুমের ভেতরে বসা শোয়া খাওয়া সব করে নেব। আমরা সবাই চ্যালেঞ্জ নিয়েছি স্যার, এর শেষ দেখেই ছাড়তে হবে। আরে কি পাগলামো করছো সুস্মিতা, তোমার যদি শরীর খারাপ হয়ে যায় বাড়িতে আমি কি বলবো? আরে বাবা তোমার ছোট একটা ছেলে আছে। না 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 না, অসম্ভব, তোমার এই প্রস্তাব আমি একেবারে সমর্থন করি না। মইনা তুই একটু স্যারদের বোঝা না প্লিজ, আমার হয়ে এইটুকু অন্তত কর। যদিও আমি জানি তুই আমার বড় শত্রু, এবার তোর প্রমাণ করার সুযোগ এসেছে, তুই আমার বড় বন্ধু, প্লিজ। মইনা কি বলবে ভেবে পাচ্ছে। সুদীপ বলল, একটা শর্তে হতে পারে, আমরা তিনজন বাথরুমের বাইরে থাকব, তুমি ব্লুটুথের মাধ্যমে বাথরুমের ভেতরে অরিজিৎ সিং এর গান শুনবে, আমাদের কানেও সেই গান আসবে, তাহলে আমরা ভাববো তুমি ঠিক আছো। যতক্ষণ গান ততক্ষণ শ্বাস। বাবা স্যার, এটা তো পুরো শোলের গব্বর সিং এর ডায়লগ মারলেন, 3 বার দেখেছি আমি। ধরে ফেললে তো, আমি 10 বার দেখেছি। আমাদের সময় শোলের ডায়লগ পানের দোকানে দোকানে বাজত, কিতনে আদমি থে, তেরা নাম ক্যা হ্যায় বসন্তি, সালা নোটঙ্কি, আরে ও মাসি, চুন চুন কে মারেঙ্গে, রমেশ সিপির যুগান্তকারী সিনেমা। জব তক চাঁদ সূরজ রহেগা শোলে ভি রহেগা। আরে জিও মইনাক। পরের দিন বাথরুমের রিনোভেশনের কাজটা কমপ্লিট হলো। প্রথমত সুস্মিতা বাথরুমের ভেতরে থাকতে শুরু করলো। রাত 10টা, রাত 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, ভোর 4টে, হঠাৎ করেই অরিজিৎ সিং এর গানটা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর
দরজা খুলে সুস্মিতা বাইরে বেরিয়ে এলো। করিডোরে টিম টিম আলোতে দেখলাম এ কি চেহারা হয়েছে সুস্মিতার, ওকে তো চেনাই যাচ্ছে না। উস্কো খুস্কো চুল, কেমন যেন একটা প্লান্ট ফেস, আমাদের কাউকে চিনতে পারছে না। সুস্মিতা হঠাৎ হাঁটা স্পিড বাড়িয়ে দিল, তারপর দৌড়তে শুরু করলো। আমরাও সুস্মিতার পেছন পেছন দৌড়তে শুরু করলাম। অন্ধকারে ভালো করে কিছুই দেখতে পাচ্ছি না। সুস্মিতা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। আমরা তন্ন তন্ন করে সুস্মিতাকে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না ওকে। গেল কোথায় মেয়েটা? হঠাৎ করে কি উবে গেল নাকি? কি করে সম্ভব? কি সব হচ্ছে এখানে? ভোরের আলো ফুটছে, আমরা দৌড়তে দৌড়তে অনেকটা দূর চলে এসেছি। কি করব কেউ বুঝে উঠতে পারছি না। হঠাৎ দেখলাম কালভার্টের ওপর কে যেন বসে আছে। কাছে গিয়ে দেখলাম সুস্মিতা স্থির চোখে সামনের দিকে তাকিয়ে আছে, চোখের পলকও যেন পড়ছে না। সুস্মিতা, এই সুস্মিতা, আরে কি হয়েছে তোমার, কথা বলছো না কেন? চলে যা, চলে যা এখান থেকে, সবাই মরবি, সবাই মরবি। এ কি, এটা কার গলা সুস্মিতা? আরে এত কর্কশ গলা কেন তোমার? সুস্মিতা আমাদের কথার কোনো উত্তর না দিয়ে উঠে চলে গেল। আমাদের কি হলো আমরা বুঝতে পারলাম না, আমরা কেউ কোনো বাধাও দিতে পারলাম না। এরপর আমরা সবাই হোটেলে চলে এলাম। চার ঘন্টা পর সুস্মিতা ফিরে এলো। কোথায় গেছিলে সুস্মিতা? সুস্মিতা কোনো কথা বলল না, সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমরা বাথরুমে গিয়ে উপস্থিত হলাম। বাথরুমের কোনো ক্ষতি হয়নি, একদম ঠিক আছে। কিছুক্ষণ পর অসীমবাবু এলেন। বলেছিলাম না এখানে ভূত আছে, চলে যান আপনারা, এক এক করে সবাই মরবেন। দিদিমণির ভেতরে তপনের আত্মা প্রবেশ করেছেন, দেখছেন না, বুঝছেন না? দিদিমণির গলা চেঞ্জ হয়ে গেছে, কেমন কেমন কর্কশ আওয়াজ বেরোচ্ছে। তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি তাই হয়, তপনের বয়স তো বেশি ছিল না, ওর তো কর্কশ গলা হওয়ার কথা না। ভূতের আবার মিষ্টি আর কর্কশ। আসলে আপনারা মনে হয় ব্যাপারটা খুব হালকাভাবে নিয়েছে। আমি বললাম, কই, এবার তো বাথরুমটা একদম ঠিক আছে, কোনো ভাঙাচোরা হয়নি। ঠিক তো থাকবেই, কারণ তপন একটা আধার পেয়ে গেছে, ওর আত্মার আধার হলো এখন দিদিমণি। সুতরাং দিদিমণি কখন ভাঙবেন আর কখন গড়বেন সেটা তপন আর দিদিমণি ঠিক করবেন। এই বলে অসীমবাবু মাথা নাড়তে নাড়তে চলে গেলেন। সুস্মিতা ঘুমিয়ে পড়েছে। আমরা বললাম, সুস্মিতা ঘুমোক, আমরা আরেকবার গ্রামটা ঘুরে আসি। সবার সঙ্গে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে কালভার্টের উপর এসে বসেছি। তখন সেই ছেলেটা, যে ছেলেটা আমাদের পেঁয়াজি এবং চা দিয়ে যেত, সে আমাদের প্রথম ক্লু দিল। ছেলেটা বলল, রমেশ প্রধান পুরো গ্রাম কন্ট্রোল করে, অসীমবাবু নয়, আপনারা তার সম্পর্কে খোঁজ করুন। আসলে অসীম কাকা না মানসিকভাবে সুস্থ নন, আপনারা ওদলা বাড়িতে গিয়ে বিকাশ ডাক্তারের সাথে যোগাযোগ করুন, বিকাশ ডাক্তার অসীম কাককে দেখেন। এর বেশি আমি কিছু বলতে পারবো না, গ্রামের লোকেরা আপনাদের কিছুই বলবে না। এই বলে ছেলেটা দৌড়ে চলে গেল। মৈনাক গাড়ি নিয়ে চলে এলো, এক্ষুনি ওদলা বাড়ি যেতে হবে, আর দেরি করা যাবে না, না হলে সব কিছু হাতের বাইরে চলে যাবে। আর সুদীপ, তুমি একটা কাজ করো, তুমি সুস্মিতার ওখানে চলে যাও। আমি আর মৈনাক ওদলা বাড়ি পৌঁছে গেলাম, বিকাশ ডাক্তারের খোঁজ পেয়ে গেলাম। যেটা শুনলাম সেটা হলো, অসীমবাবু বেশ কয়েক বছর ধরেই বিকাশবাবুকে দেখান, উনি মানসিকভাবে সুস্থ নন, তপন ওনারই ছেলে, তপনের শোক উনি এখনও ভুলতে পারেননি। ওনার বউ অসীমবাবুকে ছেড়ে চলে গেছেন। অসীমবাবুর বিশ্বাস তপনকে খুন করা হয়েছে, কিন্তু সত্যি কথা হলো তপন আত্মহত্যা করে। ওই দিন মায়ের সঙ্গে তপনের খুব ঝগড়া হয়, সেই রাগে আর অভিমানে তপন আত্মহত্যা করে। কিন্তু অসীমবাবু এটা কিছুতেই মেনে নিতে পারেননি। ওনার ধারণা ছিল অখিল স্যারের শারীরিক এবং মানসিক অত্যাচারে তপন আত্মহত্যা করে, তাই উনি বলেন তপনকে মার্ডার করা হয়েছে।
তারপর থেকেই উনি বিশ্বাস করেন স্কুলে ভূত আছে, তপন আছে, আর বাথরুমে ভূত আছে। অসীমবাবু আসলে চান না স্কুলটা আবার চালু হোক। আচ্ছা ডাক্তার, আপনি বলুন তো, বাথরুমের রিনোভেশনের কাজ হয়ে যাওয়ার পরে বাথরুমে সব কিছু ভেঙে যায় কী করে? মানে ভূত ভাঙে না মানুষ ভাঙে? দেখুন, আমি তো আপনাদেরকে ক্লু দিলাম, বাকি উত্তর রমেশ প্রধানের কাছ থেকে পেয়ে যাবেন। আমরা গাজল ডোবা ফিরে এলাম। হোটেলে এসে দেখলাম সুদীপ এবং সুস্মিতা নেই। রিসেপশনে জিজ্ঞেস করলাম ওরা কোথায় গিয়েছে। রিসেপশন থেকে বলল ওরা একটু আগে বেরিয়েছে। আবার কোথায় গেল? সুদীপ সুস্মিতা ঠিক আছে তো? আমরা প্রথমে গেলাম স্কুলের বাথরুমে। বাথরুম এখনো অবধি একদম ঠিক আছে, কোনো রকম ভাঙচুর হয়নি। মৈনাক বলল, স্যার সুদীপ স্যার যখন আছেন তখন সুস্মিতাকে ঠিক সামনে রাখবেন। সেটা অবশ্য ঠিক বলেছ মৈনাক। চলো তাহলে আমরা রমেশ প্রধানের বাড়ি যাই। আমরা রমেশ প্রধানের বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে আমাদের চক্ষু চড়ক কাজ। দেখি সুদীপ এবং সুস্মিতা উপস্থিত। সুস্মিতা রমেশ প্রধানের সঙ্গে আলাপ করিয়ে দিল। মৈনাক কিছু বুঝতে পারছো? ও বলল ওর মাথার উপর দিয়ে সবই বেরিয়ে যাচ্ছে। আমিও তাই দেখছি, সুস্মিতা তো পুরো সুস্থ। নমস্কার। নমস্কার। রমেশ প্রধানের সঙ্গে আলাপ হলো। সুস্মিতা আবার সবাইকে বলল, তাহলে আমি শুরু করি? রমেশ প্রধান বললেন, হ্যাঁ ম্যাডাম শুরু করুন। আপনি তো এই গ্রামের প্রধান, তাই না? না না ম্যাডাম, আমি কিছুই না, আমি গ্রামবাসীদের সেবা করার জন্য এসেছি। পয়েন্টে চলে আসি, আপনি স্কুলটা করতে দিচ্ছেন না কেন আমাদের? ভূতের ভয় দেখিয়ে বেড়াচ্ছেন, জানেন তো আমাদের মালিক খুব ভালো লোক। কি বলছেন ম্যাডাম, স্কুলে তো ভূত আছে এবং সেটা সত্যি। সেটা আপনার ভূত, আপনি অসীমবাবুর দুর্বলতাকে কাজে লাগিয়ে একটা ভূতের গল্প তৈরি করেছেন মাত্র। আমি সুস্মিতাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি কি করে জানলে? স্যার হোটেলে গিয়ে সব বলবো, হাতে একদম সময় নেই। সুস্মিতা কন্টিনিউ করলো, রমেশবাবু আপনি খবর পেলেন আমাদের রেসিডেন্সিয়াল ওয়ার্ল্ড স্কুল শুরু হবে, যেহেতু পুরো কনস্ট্রাকশনটা আমাদের কন্ট্রোলে থাকবে, মানে আমাদের সুপারভিশনে হবে। 75 কোটি টাকার প্রজেক্ট কস্ট, যদি আপনাকে এই প্রজেক্টের কনস্ট্রাকশনের দায়িত্ব দেওয়া হতো তাহলে কিন্তু ভূতের গল্পটা থাকতো না। যবে থেকে জমিটা নেওয়া শুরু হয়েছে তবে থেকে আপনি অসীমবাবুকে দিয়ে ভূতের গল্প বানিয়েছেন, যিনি মানসিকভাবে অসুস্থ, তার একমাত্র ছেলের মৃত্যু হয়েছে, তিনি বিশ্বাস করেন তার ছেলের আত্মা ওই স্কুলেই আছে। আমরা কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করে এসেছি, প্রশাসন আমাদেরকে যথাযোগ্যভাবে সাহায্য করবেন, এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। সুতরাং আশা করব ভূতের গল্প আর ভবিষ্যতে করবেন না। কিছুক্ষণ মধ্যেই এসপি সাহেব ওসি সাহেবকে নিয়ে উপস্থিত হলেন। আরে আপনারা ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুলটা করুন, আর রমেশবাবু আপনি আমার সঙ্গে একটু লোকাল থানায় চলুন, থানায় বসে অতীত বর্তমান ভবিষ্যৎ, মানে ভূতের ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ সব কিছু নিয়েই কথা বলবো, প্লিজ কাম। আমরা হোটেলে ফিরে এলাম। গরম গরম পেঁয়াজি আর কফি খেতে খেতে সুস্মিতাকে জিজ্ঞাসা করলাম, সুস্মিতা বলো তো, মানে ব্যাপারটা কি একটু খুলে বলো তো। স্যার প্লিজ এখন গরম গরম পেঁয়াজি আর কফি খান, আর তার সাথে অরিজিৎ সিং শুনুন, বাকি সব প্রশ্নের উত্তর গাড়িতে দেব। আমরা গাড়িতে উঠলাম। তাহলে শুনুন স্যার, প্রথমত আমি অভিনয় করেছিলাম, এই অভিনয়টা তদন্তের স্বার্থে করতে হয়েছিল। দ্বিতীয়ত আমি গ্রামবাসীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলাম, আর তৃতীয়ত আমি ওদলাবাড়ি গিয়ে ডাক্তারের সাথে আলাদা করে কথা বলে এসেছিলাম। চতুর্থত আর শেষ, আমি সুদীপ স্যারের সঙ্গে ডিটেল আলোচনা করে রমেশ প্রধানের বাড়িও গিয়েছিলাম। সেটা তো বুঝলাম সুস্মিতা, কিন্তু সিকিউরিটির মৃত্যুটা কীভাবে হলো? হ্যাঁ সেটাই বলছি স্যার, অসীমবাবুর সঙ্গে যে ছেলেটি থাকতো তার নাম বুবাই, বুবাই ছিল রমেশ প্রধানের লোক, অসীমবাবু এবং সিকিউরিটিকে আমরা নিয়োগ করি, মানে আমাদের অফিস ওদের চাকরি দেয়। সিকিউরিটির ছিল অভাবের সংসার, কিন্তু বাধ্য হয়ে সিকিউরিটির চাকরিটা সে নেয়। সিকিউরিটির চাকরি করলেও অসম্ভব ভীত ছিল, সাংঘাতিক ভূতের ভয় ছিল, কিন্তু সেটা প্রকাশ করতো না, যদি পাশে চাকরি চলে যায়।
এই সুযোগটাই রমেশ প্রধান নেয়। বুবাইকে দিয়ে কাজটা করায়। আমরা রাতের বেলায় যখন আধ ঘন্টার জন্য হাঁটতে বেরোই, তখন ওই সময়টায় বুবাই তপন হয়ে সিকিউরিটির সামনে উপস্থিত হয়। সিকিউরিটি তপনের গল্প জানত, তপন যে ভূত সেটা সিকিউরিটি জানত, অশরীরি আত্মার কথাও জানত। বুবাই নিজেকে তপন বলতে এবং মোবাইলে ব্লুটুথ এসবের মাধ্যমে হাড় হিম করা ভূতের মিউজিক শোনানোর ফলে সিকিউরিটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। আমাদের আসতে দেখে বুবাই গেটে পড়ে, আমরা আসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ভয় পেয়ে কোল্যাপস হয়ে মাটিতে পড়ে যায় এবং ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এটাও বুঝলাম। আচ্ছা এবার তাহলে বলো, বাথরুম ভাঙার আওয়াজ কেন পেলাম না? এটাও রমেশ প্রধান খুব বুদ্ধি করে কাজটি করে। এই ব্যাপারটা সুদীপ স্যার বলবেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন বাথরুমের ফ্লোরে একটা ম্যান হোল আছে। ওই ম্যান হোল দিয়ে যে কোনো মানুষ উঠে আসতে পারে। রমেশ প্রধান একজন এক্সপার্ট প্লাম্বারকে ওদলা বাড়ি থেকে নিয়ে এসেছিল, যিনি রাত্রেবেলায় ম্যান হোল দিয়ে ভেতরে এসে আস্তে আস্তে রেঞ্জ দিয়ে সমস্ত পাইপ বেসিন খুলে রেখে দিয়েছিল। মানে সেই আধ ঘন্টা, যে আধ ঘন্টা আমরা ছিলাম না, কয়েকটা ভাঙা টাইলস ছড়িয়ে দিয়েছিল যেন দেখে মনে হয় ভাঙচুর হয়েছে। মানে এটা দেখে আমাদের মনে হবে যে তপনের আত্মা সব কিছু ভেঙে দিয়ে গেছে। এই ভয়টা সবার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। গ্রামবাসীদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দাও, চারিদিকে প্যানিক ক্রিয়েট করো। প্যান আর ওয়াশ বেসিনটা আগে থেকে ভাঙা অবস্থাতেই জোড়া দেওয়া ছিল। জাস্ট এক্সপার্ট হাতের কাজ দিয়ে জোড়া দেওয়া জিনিসগুলোকে আস্তে আস্তে খুলে নেওয়া হয়। আপনারা যখন ডাক্তারের সাথে কথা বলতে ওদলা বাড়ি গিয়েছিলেন, তখন আমরা এদের খোঁজ করে পুলিশের হাতে তুলে দিই। কাজটা একটু এগিয়ে রেখেছিলাম কারণ আমাদের হাতে সময় কম। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তাহলে পাঁচটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। আচ্ছা বুবাই আমাদের হেল্প করলো কেন? আমি বুবাইয়ের সঙ্গেও কথা বলেছিলাম স্যার। বুবাই যেটা বলেছিল সেটা হলো ও স্কুলে পড়তে চায়, শিক্ষিত হতে চায়, সায়েন্টিস্ট হতে চায়। আমাদের দেখে ওর খুব ভালো লাগে। ওর মনে হয়েছিল আমরা এই স্কুলটি করলে সেই স্কুলেও পড়তে পারবে, আর ওর অনেক বন্ধুরা এই স্কুলে পড়তে পারবে। সেই জায়গা থেকেই বুবাই আমাদের সাহায্য করেছিল। হঠাৎ মৈনাক বলে উঠল, আমার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে সুস্মিতা কবে সিনেমায় নামছে? মিতির মাসির মতো গোয়েন্দা ম্যাডাম সুস্মিতা? আমরা সবাই হো হো করে হেসে উঠলাম, আর সঙ্গে থাকবে তোপসের মতো মৈনাক। সুদীপ বলে উঠল, মৈনাক এবার জমি একটা শচীন দেব বর্মন চালাও তো। ওয়াহা কন হে তেরা মুসাফির, অপূর্ব। শুনছিলেন দীপঙ্কর দাসের কলমে গাজল ডোবা রহস্য। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল আয়ুষী, সুদীপ্ত, রিতম, মৃন্ময় ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।